সত্যি আর ভয় দুটো শব্দের অর্থ আলাদা, এক করে দেয় শুধু এক্সপিরিয়েন্স। আর সেটা কীরকম এক্সপিরিয়েন্স জানেন তো? যতই মনের ভুলের অজুহাত দিয়ে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করি, আমরা জানি সেটা সত্যির খুব কাছাকাছি বিরাজ করছে। এই সত্যি আর ভয়ের মাঝামাঝি জায়গাতেই থাকে এক্সপিরিয়েন্সগুলো। আজকের এক্সপিরিয়েন্স আমাদের যিনি পাঠিয়েছেন, তিনি নাম এবং ঠিকানা প্রকাশ করতে অনিচ্ছুক। তাঁর ইচ্ছে মেনে নিয়ে আমরা আজ এগোব। বাকি ঘটনা তাঁর জবানিতেই। আজকের এপিসোডের নাম সিমেন্ট কারখানার বস্তা। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি। বাবা মায়ের অমতেই আমি একটা সিমেন্ট কারখানার চাকরি নিয়ে নিলাম। বাঁধাগতে চাকরি করার ইচ্ছে আমার কোনোদিনই ছিল না। আমি লড়াই করে এগিয়ে যেতেই ভালোবাসতাম। কলকাতা থেকে অনেকটা দূরে আমার কর্মস্থল, যাতায়াত করার কোনো প্রশ্নই নেই। সৌভাগ্যক্রমে কোয়ার্টার পেলাম। ফ্যাক্টরির অবস্থা ভালোই ছিল, তাই খাওয়া দাওয়ার ব্যবস্থা তাঁরাই করলেন। বড় ফ্যাক্টরি বলেই সেটা লোকালয় থেকে অনেকটা দূরে। শুধু লোকালয় থেকে দূরেই নয়, একদম জঙ্গলের ধারে। সেখানে হাতি আর চিতার দেখা পাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। মাঝে মাঝে খোদ রয়্যাল বেঙ্গল টাইগারও বেরিয়ে পড়েন, তবে সেটা কালে ভদ্রে। কিন্তু তিনি নিজে দেখা না দিলেও চিতা আর হাতি যথেষ্ট একটা মানুষের অনিষ্ট করার জন্য। আমার কোয়ার্টার থেকে ফ্যাক্টরির রাস্তাটা কাঁচা, জঙ্গলের পাশ দিয়েই যেতে হয়, আলো বিশেষ নেই। ফ্যাক্টরি থেকে আমাকে একটা শক্তপোক্ত লাঠি দিয়েছিল। চিতা বা হাতি সামনে পড়লে সেটা কতদূর কাজে দিত জানি না, তবে মনে একটা বাড়তি কনফিডেন্স আসত। ফ্যাক্টরির কর্মীরা সাবধান করে দিয়েছিল বেশি রাতে না বেরোতে। রাস্তায় বুনো জানোয়ার ছাড়া ভয়ের অন্যান্য উপাদানও রয়েছে। ওদের কথা শুনেই বুঝতে পেরেছিলাম ভূত প্রেতের কথা বলছে। আমার ধমনীতে তখন দামাল রক্ত, কাউকেই ভয় খাই না। সেবার আমাদের ফ্যাক্টরিতে একটা অনুষ্ঠান ছিল, রাতভর খানাপিনা হবে। এমনিতে হুল্লোড়ে মানুষ আমিও, আমার একটা অভ্যেস আছে, যত রাতই হোক না কেন আমি একবার অন্তত বাড়ি ফিরতামই। ওই বাড়ির বিছানায় না গড়ালে আমার ঠিক পোষাতো না। সেদিন আমায় আটকাতে সহকর্মীরা অনেক চেষ্টা করল, আমি পাত্তা দিলাম না, বেরিয়ে পড়লাম। সেখানকার এক স্থানীয় লোক আমায় আবার বলল, আজকের রাতটা ভালো নয়, থেকে গেলে পারতেন। আমি স্রেফ হেসে উড়িয়ে দিলাম। ফ্যাক্টরি জোরালো আলোর জন্য এপাশের রাস্তা অনেকটা আলোকিত হয়ে থাকে, তবে মিনিট তিনেকের মতো রাস্তা অন্ধকার। দূর থেকে আলো এসে পড়লেও সেটাকে ঠিক আলোকিত বলা চলে না। আমি জোর কদমে হেঁটে যাচ্ছি, হাতে লাঠি বাগিয়ে। হঠাৎ বিশ্রী একটা গন্ধ নাকে এলো। ততদিন ওখানে থেকে কিছুটা আইডিয়া হয়ে গিয়েছে। প্রথমে মনে হলো এটা কোনো বুনো পশুর গন্ধ নয় তো, কিন্তু এদিকে জঙ্গল তো হালকা, এখানে কিছু লুকিয়ে থাকার চান্সও নেই। আমি হাতের লাঠিটা অজান্তেই আরো বাগিয়ে ধরলাম, অস্বস্তি হচ্ছে। অস্বস্তিটার উৎস ঠিক ধরতে পারছি না। এদিক ওদিক তাকালাম আর বুঝলাম অস্বস্তি এমনি এমনি হচ্ছে না। রাস্তার একটা দিক নেমে গিয়েছে জঙ্গলের দিকে, হালকা হতে হতে গভীরের দিকে গিয়েছে ঝোপ জঙ্গল। অস্বস্তি এবার বদলে গেল বিভীষিকাতে। হালকা আর গভীর জঙ্গলের মধ্যবর্তী জায়গাটা বেশ দেখা যাচ্ছে এখান থেকে। আর আমি আতঙ্কে থ মেরে গিয়ে দেখলাম সেই মধ্যবর্তী জায়গাতে একটা গাছে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন একজন মহিলা। মানুষ হতে পারেন না, কারণ মানুষ অতটা লম্বা হয় না। মহিলা দাঁড়িয়ে রয়েছেন মাটিতে, আর ডান হাতের কুনুইয়ের কাজটা ভর দিয়ে রেখেছেন গাছের উপরের একটা ডালের উপর। শরীরটা গাছের উপর হেলে রয়েছে, মুখটা অন্যদিকে ঘোরানো, কুনুইটা মাঝে মাঝে নড়ায়, গাছের পাতাগুলো নড়ছে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ শিথিল হচ্ছে। একে মহিলা বলি বা কি করে, মহিলা বা পুরুষ এই ধরনের কথাগুলো তো মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়।
এখান থেকে 100 গজ দূরে হলেও আমি বুঝছি গাছের উপর ডালে হাত রাখা ওই দুঃস্বপ্ন মানুষ নয়। আমি বুঝলাম এ আমার দিকে তাকালে আমি শেষ হয়ে যাব, জীবনের ভয় টের পেলাম। আমি প্রাণ ভয়ে দৌড়তে শুরু করলাম, কিন্তু কয়েক পা দৌড়ানোর পরেই বুঝলাম যে এই দুঃস্বপ্নের শেষ নেই। যেখান থেকে রাস্তাটা কোয়ার্টারের দিকে ঘুরেছে সেই মোড়ের মাথায় আর একটা গাছ আছে। আমি দেখলাম সেই আগের লম্বা চেহারাটা এবার ওই মোড়ের গাছের সামনে, মুখটা উল্টো দিকে ঘোরানো, ডান হাতের কুনুই সেই গাছের ওপরে ডালে রাখা, কিন্তু এবার বাঁ হাত দিয়ে সে মুখডাল থেকে পাতা ছিঁড়ছে এবং আক্রোশ ভরে ছিঁড়ছে, হ্যাঁচকা টানে নামিয়ে আনছে পাতাগুলো। বুঝলাম না কোয়ার্টারের দিকে যাওয়া যাবে না এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমার কাছে চয়েসটা বেঁচে থাকার চলে যাওয়ার মধ্যে। এই লম্বা চেহারা আমার দিকে ঘুরে তাকালে আমি শেষ হয়ে যাব। আমি ঘুরে দাঁড়িয়ে প্রাণপণে দৌড় দিলাম ফ্যাক্টরির দিকে, পাছে আবার কিছু চোখে পড়ে তাই কোনো দিকে তাকালাম না, ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকলাম। ফ্যাক্টরির গেট ঠেলে যখন ঢুকছি তখনও হইহল্লার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার চোখে তখনও ভাসছে ওই লম্বা চেহারার হাত দিয়ে গাছ ঝাঁকানোর দৃশ্যটা। এত অল্প সময়ের মধ্যে দুবার দেখা, এটা কিভাবে হতে পারে? মনের ভুল তো দুবার হবে না। একই দৃশ্য, যেন যেন কার্বন কপি। যাই হোক, আমি আমাদের ইউনিয়ন রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে সকলে হই হই করে উঠল। আমার লেপটে যাওয়া চুল, ঘামে চুপচুপে ভিজে যাওয়া জামা দেখে বুঝল কিছু একটা বিপত্তি ঘটেছে। আমায় জিজ্ঞেস করতে ভেঙে কিছু বললাম না, শুধু বললাম অন্ধকারে বিশাল একটা কিছু এগিয়ে আসছিল আমার দিকে, দেখে মনে হচ্ছিল হাতি। আমি দৌড়ে পালিয়ে এসেছি। সেই গাছের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে থাকার কথা কিছুই বললাম না। কেউ বিশ্বাস করবে না, উল্টে ইয়ারকি মারবে। শুধু আমার এক স্থানীয় সহকর্মী সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিলেন, সত্যি হাতি দেখেছিল তো? আমি জবাবে কিছু বলিনি। এইটুকু জানতাম এবং সেই কথা আজও বিশ্বাস করি যে সেদিন আমি সাক্ষাৎ মৃত্যুকে দেখেছিলাম। এই মৃত্যু আমাদের চেনা জানা পৃথিবীর নয়, এই মৃত্যু এসেছিল অন্য এক জগৎ থেকে, আমায় ধাওয়া করেছিল, কিন্তু আমার জীবনের দৌড়ের কাছে সেই মৃত্যু হেরে গিয়েছিল। ব্যাখ্যা পাওয়া যাবে না, হয়তো 4-5 জনের সঙ্গে থাকলে এরকম অভিজ্ঞতাকে নিজের কল্পনা বলে মনে হতে পারে, কিন্তু ওই অন্ধকারে ওই পরিস্থিতিতে ওটাই হয়ে দাঁড়ায় সত্যি। যে সত্যির গোড়ায় আছে ভয়, যে সত্যিকে বেশি খোঁচানো উচিত নয়। ফিয়ার ফ্যাক্টরির আরেকটি এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে আসবে মির্চি প্লাস।